না ব্রণ থাকবে আর না দাগ থাকবে, পুরনো ব্রণ আর দাগছোপ দূর করার দুর্দান্ত উপায়। নমস্কার ফ্রেন্ডস, সুন্দর চেহারা তখনই খারাপ লাগে যখন সেখানে বারবার ব্রণ হয় আর দাগ থেকে যায়। তখন চেহারা না দেখতে সুন্দর লাগে, আর কিছু লোক তো ঘর থেকে বেরোনোই বন্ধ করে দেয় তাকে লোক তাকে দেখে মজা না করে। আর আজকের এই উপায় লাগাতার 5 দিন ইউজ করলে আপনার চেহারা থেকে দাগছোপ ব্রণ সব গায়েব হয়ে যাবে, এতে চেহারা সুন্দর দেখতে লাগবে। তো চলুন জেনে নিই কীভাবে এই উপায় তৈরি করব। এই উপায় তৈরি করার জন্য আমরা এখানে নেব নিমের পাতা। ফ্রেন্ডস, একটা কথা মাথায় রাখবেন, এই উপায় আমরা দু রকমভাবে অ্যাপ্লাই করব। প্রথম ব্যবহারে আপনার ব্রণ জ্বালা করা আর আশেপাশের দাগছোপ দূর করবে, আর দ্বিতীয় ব্যবহারে আপনার ব্রণ আর ব্যাকটেরিয়া দুটোকেই রিমুভ করবে, যাতে আপনার চেহারাতে কোনো দিন ব্রণ হবে না আর পুরনো ব্রণও শেষ হয়ে যাবে। আমরা ফ্রেন্ডস এখানে এরকম নিমের পাতা নেব। নিমের পাতা আপনি সহজেই পেয়ে যাবেন। আপনি এখানে 10 থেকে 12টি নিমের পাতা নিয়ে নিন, আর ওটাকে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করার পর এরকম জিনিসটা হবে। এরপর এর সঙ্গে আমরা গোলাপ জল অ্যাড করব। ফ্রেন্ডস, গোলাপ জলের ব্যবহার আমরা এই জন্যই করব যে ব্রণ আর দাগছোপ থেকে আপনার স্কিনের গ্লো কম হয়ে গেছে, তো এই গোলাপ জল সেই গ্লো ফিরিয়ে আনবে। আমরা এখানে 5 থেকে 6 চামচ আন্দাজ গোলাপ জল এতে মিক্সড করব। এরপর এটাকে 15 থেকে 20 মিনিট এরকমই রেখে দিতে হবে। আর এর সাথে সাথে আপনাকে এখানে নিতে হবে এই টুথপেস্ট। আপনি যে কোনো টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। আর এর সঙ্গে আপনাকে নিতে হবে কর্পূর। কর্পূর ফ্রেন্ডস আপনাকে নিতে হবে যেগুলো পূজা করতে ব্যবহার করা হয়। কর্পূরের ব্যবহার ফ্রেন্ডস ব্রণ দূর করার সাথে সাথে আপনার শরীরের গভীর দাগছোপ দূর করতেও সাহায্য করে, আর এর জন্য এটার ব্যবহার আমাদের বড় বুজুগরাও করে এসেছে। এই কর্পূরকে একদম গুঁড়ো করে নিতে হবে। সবার প্রথমে ফ্রেন্ড সামান্য পরিমাণে টুথপেস্ট এইভাবে নিতে হবে। এরপর গুঁড়ো করা কর্পূর এক চুটকি নিয়ে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর আপনার যেখানে ব্রণ আছে বা দাগছোপ আছে সেখানে আপনি এরকমভাবে লাগান, তাতে করে আপনার ব্রণের জ্বালা কমবে আর ব্রণকে ড্রাই করবে, যাতে করে শুকিয়ে ছোট হয়ে যাবে, আর কর্পূর ফ্রেন্ডস সেই দাগছোপ দূর করবে। আপনি এটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমরা এখানে দ্বিতীয় উপায়টি ব্যবহার করব। আপনাকে ফ্রেন্ডস এই নিমের পানি ছেঁকে আলাদা করে নিতে হবে, আর এটা লাগানোর জন্য আপনি একটু তুলো নিয়ে নিন, আর এরকম করে আপনার পুরো চেহারায় লাগান। খেয়াল রাখবেন যেন না চোখে লাগে, তাহলে চোখ জ্বালা করবে। আপনি এটা লাগিয়ে সারা রাত রেখে দেবেন। সকালে উঠে একদম কলের পানিতে এটাকে ধুয়ে নিতে হবে। এটা এমনই কাজ করবে যে 70% রেজাল্ট আপনি 2 দিনেই দেখতে পেয়ে যাবেন। এটা লাগাতেই 1 সপ্তাহের মধ্যে আপনার ব্রণ দূর হয়ে যাবে। আজকের জন্য ব্যাস এতটুকুই। পছন্দ এসে থাকলে লাইক করুন আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করুন, সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাকে এরকম ভিডিও আপনি পেতে থাকেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।